সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আরও একটি প্রোডাক্ট রিভিউতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে আমার বাড়িতে ছোট বাচ্চা থাকার কারণে ওরা প্রতিনিয়তই খালি কিন্তু চিপস খেতে চায়, আর চিপস সবাই কম বেশি পছন্দ করে। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, বর্তমানে বাজারে যেসব চিপস পাওয়া যায় 10 গ্রাম বা 15 গ্রাম এরকম ওজন দাম নেয় 10 টাকা, অর্থাৎ 10 টাকায় সর্বোচ্চ 15-16টা বা 20টা থাকে কিনা সন্দেহ আছে। এই জন্য দাঁড়া যে আমার একটু চোখ বলল যে এই সেলারের রিভিউ ভালো দেখলাম, তো এই জন্যে এটা মাত্র 99 টাকাতে আমি অর্ডার করছিলাম। এখানে আধা কেজি পরিমাণ চিপস আছে, তো এটা একটু খুলে দেখি কেমন কোয়ালিটি, এবং এর পরবর্তীতে ভেজে খাওয়ার সময় দেখবো যে এটা খেতে কেমন, এবং আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করবো। আর আমার এইসব ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি যেসব প্রোডাক্টগুলো কিনতেছি যাতে পরবর্তীতে কেউ অর্ডার করতে গেলে তারাও প্রতারিত না হয়, ভালো একটা প্রোডাক্ট পায়। আমি ভালো কোনো প্রোডাক্ট পেলে সেটার ভিডিও সাধারণত ইউটিউবে দেওয়ার চেষ্টা করি, আর যদি খারাপ হয় সেক্ষেত্রেও আমি সেটা জানিয়ে দিই যাতে অন্য কেউ সেটা কিনে প্রতারিত না হয়। তো যথেষ্ট সুন্দরভাবে প্যাকিংটা করা দেখেন, এখন ভিতরের অবস্থা কী আছে দেখতে হবে। এয়ার বাবুল প্যাক দিয়ে একদম প্যাকেট করে দিচ্ছে যাতে ভিতরে চিপসগুলো ভেঙে না যায়, তো এই জন্যে সেলারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই আমু এদিকে আসো, তুমি চিপস খাবে? এই যে দেখতে পাচ্ছেন পটেটো চিপস, এখানে আধা কেজি ওজনের চিপস আছে এবং সাথে মশলা দেওয়া আছে দেখেন। তো কোয়ালিটি তো দেখে খুব ভালোই মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন ভাজার পরে খেয়ে দেখতে হবে খেতে কেমন, এবং সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি লাইভ এখন এই চিপসটা ভাজবো। যদিও দেখতে সুন্দর, এখন শুধু দর্শনদারী হলে তো হবে না, গুণ বিচারও করতে হবে যে দেখতে কেমন, যেমন সুন্দর খেতে এরকম ভালো কি না। তো এবং সাথে দেখেন যে মশলাটা দেওয়া আছে, এটা মূলত ভাজার পরে মশলাটা মিশাইতে হয়। তো বাজারে আমরা নর্মালি যেসব চিপস কিনে খাই সেখানে কিন্তু প্রচুর পরিমাণে টেস্টিং সল্ট আছে, যেটা বাচ্চাদের জন্য ক্ষতিকর, অনেক গবেষকরা এটা দাবি করেন। আর এটার সাথে বিভিন্ন ধরনের মশলা দেওয়া আছে, তো এটা দিয়ে মিশিয়ে খেলে দেখা যাক কেমন লাগে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন যে কড়াইতে সারার একটু পরেই কিন্তু একদম পটেটো চিপসের মতো সুন্দর ফুলে ফেপে উঠতেছে এবং দেখতেও ভালোই লাগতেছে। তো এর সাথে মশলাটা মিশালে হয়তোবা আরেকটু কালারফুল হবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, চিপস ভাজার পর এখন এটার সাথে মশলা মিশানো হয়েছে, এখন আমরা খেয়ে দেখবো যে আসলে এটার খেতে কেমন। এই দেখতে পাচ্ছেন এখানে আমি যে 500 গ্রাম কিনছি তার মনে হয় 10 ভাগের 1 ভাগও এখানে ভাজা হয় নাই, অথচ দেখেন কী পরিমাণ চিপস। এই চিপস বাজারে কিনতে গেলে কিন্তু আপনার কমপক্ষে 200-300 টাকা লেগে যাবে। তো খেয়ে দেখতেছি, বিসমিল্লাহ রহমান রহিম, টেস্ট আলহামদুলিল্লাহ। মার্কেটের যে চিপস পাওয়া যায় তার সাথে কম্পেয়ার করলে 18-20 বলবো, আর ওগুলোতে প্রচুর পরিমাণ টেস্টিং সল্ট দেওয়া থাকে যেটা এখানে দেওয়া নাই, সেই হিসাবে আমার কাছে এইটাই বেস্ট মনে হচ্ছে। তো আমি সেলারের নাম ভিডিওতে দিয়ে দিছি, আপনারা দারাজ থেকে কিনলে ওইখান থেকে কিনতে পারেন। সবাইকে ধন্যবাদ।